হচ্ছে সুন্দর সব খবর কম সময়ে সব খবর একসাথে প্রতিদিনকার মতোই চেষ্টা করব খবরটা খুব বড় না করতে আর দ্রুততার সাথে বলতে যাতে করে সব আপডেট একসাথে আপনারা জেনে যেতে পারেন নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী এবং শিক্ষার্থী সহিংসতা আর হত্যাকাণ্ডের মামলায় বিএনপি নেতা মকবুল হোসেনের তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত এই আদেশ দিয়েছেন এর আগে সকাল 10:30টায় মকবুল হোসেনকে আদালতে নেওয়া হয় এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মকবুলকে 7 দিনের রিমান্ডে নেওয়ার আবেদনও জানায় পুলিশ আসামি পক্ষের আইনজীবী জানান যে বিএনপির রাজনীতি করায় হয়রানি করতে এই মামলার আসামি করা হয়েছে আসামি অসুস্থ থাকার পরেও রিমান্ড দেওয়া হয়েছে আর রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন আসামি মকবুলের ইন্ধনেই সংঘর্ষের ঘটনা ঘটেছে একজন সিনিয়র আইনজীবীকে এই মামলায় সম্পৃক্ত করা এটা অত্যন্ত দুঃখজনক এই মামলায় ওনাকে সম্পৃক্ত করার মতো কোনো উপাদান মামলার মধ্যে নাই এই মামলায় সবগুলা ধারাই জামিনযোগ্য অ্যাকসেপ্ট 353 হলো পুলিশের কাজে বাধা প্রদান মামলার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের স্বার্থে এই মামলায় যারা জড়িত আছে এজাহার নামী এবং এজাহার বহির্ভূত তাদেরকে আইডেন্টিফাই করে আইনের আওতায় আনার জন্য রিমান্ড প্রয়োজন সেই বক্তব্যই আজকের আমরা বিজ্ঞপ্তিতে উপস্থাপন করেছি জনদৃষ্টি ভিন্ন দিকে নিতেই উদ্দেশ্যমূলকভাবে নিউ মার্কেটের ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটিয়ে বিএনপিকে জড়ানো হচ্ছে এমন অভিযোগ করলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা তিনি বলেছেন আরও বলেছেন যে হেলমেটধারী সন্ত্রাসীদের গ্রেফতার না করে বিএনপি নেতা মকবুলকে গ্রেফতার করা হয়েছে এবং ওই মামলায় আসামি করা হয়েছে 1200 জনকে আরও বললেন এ ঘটনায় প্রমাণিত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক এই অবৈধ সরকার পুনরায় তাদের পুরনো খেলায় মেতে উঠেছে তারা 2 দিনে সংঘর্ষ বন্ধ করতে না পারায় পুলিশের নিষ্ক্রিয়তা উদাসীনতাকে যখন জনগণ দায়ী করছে সেই সময় সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে নিরপরাধ বিএনপি নেতা মকবুলকে গ্রেপ্তার ও অন্যান্যদের বিরুদ্ধে দায়ের করে পুলিশ নিজেদের ব্যর্থতা ও আওয়ামী সন্ত্রাসীদের আড়াল করার প্রচেষ্টা চালাচ্ছে সরকার বিরোধী রাজনীতিবিদ ও সাংবাদিকদের জন্য বড় বাধা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অন্ত হিন্দু স্বপ্ন বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 শীর্ষক ওয়েবিনারে বলা হয়েছে সব কথা আসছে নির্বাচনকে ঘিরে এই আইনের অপব্যবহার বাড়তে পারে বলেও শঙ্কা বক্তাদের এবং দুপুর সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর আয়োজনে ওয়েবিনার অনুষ্ঠিত হয় আরো ডিটেইলসে আমরা যে সমস্ত তথ্য দেখতে পাচ্ছি নির্বাচন 2023-এ অন্তত নির্বাচনের আগে এইসব আইনের রিভিজিট করা উচিত বলে আমি মনে করি আমরা এটাকে অন্তহিন্দু স্বপ্ন বলছি এই কারণে যে এর কোনো শেষ দেখা যাচ্ছে না কঠোর আইনের মধ্যে যাচ্ছে এবং এগুলো মত প্রকাশের স্বাধীনতার জায়গাকে কতটা সংকুচিত করেছে যে সাংবাদিকরা আজকে লিখতে পারছে না এশিয়া প্যাসিফিক ওয়াটার ফোরামের সামিটে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে জানিয়েছেন নদীর পলি ব্যবহার করে বঙ্গোপসাগরের মোহনায় বাংলাদেশের ভূখণ্ড বাড়ানো চিন্তা করছে সরকার আরও জানিয়েছেন বাংলাদেশের উপকূল এলাকায় লবণাক্ততা বাড়ছে কিন্তু কিছু এলাকার নিচে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানি এবং এটি প্রাকৃতিক সমাধানের চেষ্টা করছে সরকার আগামী প্রজন্মের একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতের জন্যই পানি বিষয়ক সমস্যা সমাধানে এশিয়া প্যাসিফিক দেশগুলোকে এক হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং পানিবাহিত রোগের বিরুদ্ধে অব্যাহতভাবে যুদ্ধ করে যাচ্ছে বাংলাদেশ এবং আসছে মাস থেকেই ঢাকায় 23 লাখ কলেরা টিকা দেওয়া হবে এমনটিও জানালেন প্রধানমন্ত্রী More than 85% of our people have access to safe drinking water and improved sanitation facilities. We have almost ended open defecation. Our fight against waterborne disease is a continuous effort. ঈদ উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে রেলের আগাম টিকিট বিক্রি সকাল 8টা থেকে এই কার্যক্রম শুরু হয় এবং টিকিট নিতে মধ্যরাত থেকেই লাইনে দাঁড়ান যাত্রীরা তবে সেহেরির পরে টিকিট প্রত্যাশীদের সেই ভিড় আরও বাড়তে থাকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট পেয়ে সাধারণ মানুষ খুশি যাত্রীরা জানান স্বজনদের সাথে ঈদ করতে বাড়িতে যাওয়ার জন্য এই ভোগান্তি কিছুই না তবে টিকিট দিতে সময় লাগায় কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেছেন কমলাপুর রেল স্টেশন ম্যানেজার মাসুদ সরোয়ার বলেছেন সুশৃঙ্খলভাবে টিকিট দেওয়া হচ্ছে তবে 90 নম্বর সংযুক্ত করতে কিছুটা সময় লাগছে প্রতিদিন সকাল 8টা থেকে 19টি কাউন্টারে ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি
ময়মনসিংহের নান্দাইলে একটি অনুমোদনহীন আতশবাজির কারখানায় বিস্ফোরণে দুই নারীর মৃত্যুর ঘটনায় প্রধান আসামি বোরহান উদ্দিনকে গ্রেফতার করেছে সিআইডি। সকালে সিআইডি কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে সিআইডির একাধিক টিম অভিযান চালিয়ে তাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করে। আসামি বোরহান দীর্ঘদিন যাবৎ অবৈধ বিস্ফোরক দ্রব্য মজুত করে আসছিল। নিরাপদ খাদ্য ও দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আজও রাজধানীর কয়েকটি বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকাল 10টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় এই সংস্থাটি। শুরুতে কারওয়ান বাজারে যায় তারা, তখন মুদিসহ বিভিন্ন দোকানকে সতর্ক করা হয়। এরপরে মোহাম্মদপুরের টাউন হল মার্কেটে অভিযান চালায় ভোক্তা অধিকার। সেখানেও কয়েকটি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য মেলে, এমনকি মূল্য তালিকাও ছিল না, তাই দুটি দোকানকে জরিমানা করা হয়। এছাড়া গরুর মাংস 700 টাকা কেজিতে বিক্রি করায় দোকানিদের সতর্ক করা হয়। ভোজ্য তেল নিয়ে আবারও কারসাজি হচ্ছে। সরকার নির্ধারিত দাম অনেক বিক্রেতাই মানছে না। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবার বাড়বে এমন আলোচনায় চারপাশে, অথচ ঈদ পর্যন্ত মজুদ আছে এমন তথ্যই উৎপাদকরা আগেই দিয়েছিলেন। খুচরা ব্যবসায়ীরা বলছেন চাহিদা মতো বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না এবং বাধ্য হয়ে অল্প তেল কিনেই বাড়ি ফিরছেন অনেক ক্রেতা। 3-4 দিন ধর্না দিয়েও চাহিদা মতো তেল পাচ্ছেন না ডিলাররা। বলছেন তেলের সরবরাহ কমার কোনো যৌক্তিক কারণ নেই। সরকারের শুল্ক মওকুফের সুফল আদৌ মিলছে কিনা সেই প্রশ্ন আছে অনেকের। ঈদের কেনাকাটায় জমে উঠেছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল জামুনা ফিউচার পার্ক। ঈদে গিয়ে আসে সময়ের সাথে পাল্লা দিয়ে ক্রেতাদের ভিড়ও বাড়ছে এবং সাপ্তাহিক ছুটির দিনে হাজারো মানুষের সমাগমে মুখর জামুনা ফিউচার পার্ক শপিং মল। ক্রেতারা বললেন এই গরমে খোলামেলা পরিবেশে শপিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি, আর এক ছাদের নিচে বিভিন্ন নাম করা ব্র্যান্ডের শোরুম ঘুরে ঘুরে পোশাক কিনতে পারায় তারা বেশ খুশি। ঈদ উল ফিতর উপলক্ষে জামুনা ফিউচার পার্কে রমজান মাস জুড়ে চলছে কোটি টাকার উপহার উৎসব এবং ক্রেতারা যে কোনো পণ্য সামগ্রী ক্রয় করে ওই উৎসবে অংশগ্রহণ করে জিতে নিতে পারছেন বিভিন্ন পুরস্কার। ঠান্ডার মধ্যে শান্তিতে করতে পারতেছি। জামুনা ফিউচার পার্কটা আসলে স্পেসিয়াস, মানে মুভ করে অনেক কমফোর্টেবল, আর সবগুলো ব্র্যান্ডই তো মোটামুটি এখানে আছে, কভার করে যায়। বিআরবি হাসপাতালের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে রাজধানীর পান্থপথে। বিআরবি হাসপাতাল বৃহস্পতিবার দিনব্যাপী জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে এবং এর শুভ উদ্বোধন ঘোষণা করেন হাসপাতালের পরিচালক শামসুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। এরপরে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতি কবুতর অবমুক্তকরণ, ফিতা কেটে সেবা সপ্তাহের শুভ উদ্বোধন সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। এছাড়াও দিনটি উপলক্ষে সেবা সপ্তাহের আয়োজন করেছে বিআরবি হাসপাতাল, যা 21-27 এপ্রিল পর্যন্ত চলবে। বাংলাদেশে গরু পাচার মামলায় সংশ্লিষ্টতার জেরে আবারও গ্রেফতার করা হয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক উচ্চপদস্থ কর্মকর্তাকে। শনিবার সতীশ কুমার নামের ওই বিএসএফ কমান্ড্যান্টকে গ্রেফতার করা হয়। এর আগে এই কর্মকর্তাকে গরু পাচারের সাথে দীর্ঘ 8 ঘন্টা জেরা করা হয়। পাচারকারীদের কাছ থেকে তখন 12 কোটি রুপিও লেনদেনের তথ্য উঠে আসে এবং সতীশ কুমার ছাড়াও তদন্তে উঠে এসেছে আরও 6 বিএসএফের শীর্ষস্থানীয় কর্মকর্তার নাম। এদিকে সতীশ কুমার গ্রেফতারের পরে গরু পাচারকাণ্ডে বাংলাদেশকে একতরফা দোষারোপের বিষয়টি আবারও আলোচনায় এসেছে এবং এর আগে ওই কর্মকর্তা গ্রেফতার হয়েছিলেন। ইউক্রেনের রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোতে মিথ্যা গণভোটের প্রস্তুতি নিচ্ছে পুতিন সরকার। বৃহস্পতিবার এক বক্তব্যে এমন শঙ্কা জানিয়েছে প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। বলেছেন গোয়েন্দা তথ্য অনুযায়ী দক্ষিণাঞ্চলের খেরসন এবং ঝাপোরিজিয়া অঞ্চলে রুশ সরকার স্বাধীন ভোটের পরিকল্পনা করছে, তাই রুশ বাহিনীকে ব্যক্তিগত কোনো তথ্য বা পাসপোর্টের কপি না দিতে সব বাসিন্দাদের প্রতি আহ্বান জানান জেলেনস্কি। টিউমারের নিয়মিত চিকিৎসা শেষে আবারও হাসপাতাল ছেড়ে বাড়িতে ফিরেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। কোলন টিউমারে তিনি আক্রান্ত। গত মঙ্গলবার শারীরিক কিছু সমস্যা দেখা দেওয়ায় সাও পাওলো আলবার্ট আইনস্টাইন হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন। চিকিৎসা নিতে 3 দিন হাসপাতালেই ছিলেন এই কিংবদন্তি। টিউমার ছাড়াও মূত্রনালীর সংক্রমণ, হিপ সমস্যায় ভুগছেন পেলে। ব্রাজিলের হয়ে 92 ম্যাচে 77 গোল করা পেলে এখনও দেশটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। 4টি বিশ্বকাপে গোল করা মাত্র 4 জন খেলোয়াড়ের একজন তিনি।
আজকে সব খবরের সব আপডেট এ পর্যন্তই ছিল। এতক্ষণ সাথে ছিলেন, ধন্যবাদ সবাইকে। নিরাপদে থাকবেন।